শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি গাংচালা মাছের একটা রেসিপি। এই মাছগুলোকে গাংচালা মাছ বলা হয়, নিশ্চয়ই তোমরা চেনো। আর দেখো, এখানে একটা কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। তো এই গরম তেলের উপরে আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন। তো ফোড়ন থেকে একটা গন্ধ বের হলে আমি এখানে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। এই বেগুনের উপরে আমি হলুদ দিলাম। হলুদ দিয়ে আমি ভালোভাবে বেগুনটা একটু হালকা হালকা লালচে করে ভেজে তুলে নেব। তো বেগুনটা তোলা হয়ে গেলে ওই তেলেই আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই আলুগুলো এখানে আমি হালকা হালকা লালচে করে ভেজে তুলব। দেখো, আলুগুলো আমার হালকা লালচে করে ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিচ্ছি। আর যে তেলটা রয়ে গেছে সেই তেলের উপরেই আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা দেওয়ার কারণে টেস্টটাও একটা ব্যালেন্স আসবে। আর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব না, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। তো আমি ওই তেলের উপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সোনালি রং ধরা পর্যন্ত আমি ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এই পেঁয়াজের উপরে আদা রসুন এবং পেঁয়াজ আর পাকা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আন্দাজ করে 3 চামচ মতন। তো পাকা লঙ্কা হোক বা কাঁচা লঙ্কা হোক সেটা কোনো ব্যাপার নয়, লঙ্কা বাটা দিলেই হবে। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তার উপরে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি আর দুটো পাকা লঙ্কা চিরে নিয়েছি, এটা অ্যাড করে দিলাম। আর এই টমেটোর উপরেই আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি এই তরকারিতে যতটা নুন দেব ঠিক ততটা নুনই এখানে দিয়ে দিচ্ছি। তরকারিতে কিন্তু আমি আলাদা করে পরে আর কোনো নুন দেব না। এখানে আমি একে একে হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো 2 চামচ মতন দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো খুব সামান্য একটুখানি দিচ্ছি, যেহেতু আমি লঙ্কা বাটা আগে দিয়ে দিয়েছিলাম। লঙ্কার গুঁড়োটা আমি খুব একটা রান্নায় বেশি একটা ইউজ করি না। তো এই মশলাটা আমি এবার খুব সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখো, মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর টমেটোগুলোও গলে গেছে। এবার আমি এই মশলার ভেতরে আলু দিয়ে দেব, যে আলুগুলো আমি তুলে রেখেছিলাম ভেজে। আলুটা দেওয়ার পরে আমি আলুর সাথে মশলাটা আরও খানিকক্ষণ ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রয়েছে, গ্যাসের ফ্লেমটা আমি খুব একটা জোরে দিচ্ছি না। এখানে আমি দেখো হোমমেড গরম মশলার গুঁড়ো একটু ইউজ করব। এটা আমি দারুচিনি, এলাচ এবং লবঙ্গ শুকনো কড়াইতে একটু নেড়ে গুঁড়ো করে নিয়েছি, সেটাই আমি এই রান্নাতে ইউজ করছি। এটা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয় আর খুব সুন্দর একটা টেস্টও আসে। ভালোভাবে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, যতটা জল আমি রান্নাতে ব্যবহার করব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি জলটা ফুটে ওঠা পর্যন্ত। ঢাকনাটা খুলে দিচ্ছি, দেখো জলটা ফুটে উঠেছে। এখানে আমি যে বেগুনগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই বেগুনগুলো এখন মিশিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়ার পরে আমি আবারও ঢেকে দেব। তো চলো, খানিকক্ষণ ফোটানোর পরে ঢাকনা খুলে আবার আমি চলে এলাম। আমি যে মাছগুলো এখানে ব্যবহার করছি সেই মাছে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম। তো মাছ ভাজাটা দেখাইনি, মাছ ভাজা দেখাবার কিছু নেই। তো সেই মাছটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর খুন্তি দিয়ে একটু ঝোলের ভেতরে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো আমি আবারও ঢেকে দিচ্ছি, 5 মিনিট পরে ফিরে আসছি। আমি এখন একটু দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে,
এখানে হোমমেড গরম মশলার গুঁড়ো আমি একটু এখানে ইউজ করছি, খুব সামান্য একটু। তো দেখো আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। আর গাংচালা মাছের এই রেসিপি তোমরা আলু ছাড়া বেগুন ছাড়াও করতে পারো, কোনো অসুবিধা নেই, শুধুও করতে পারো, তখন একটু গ্রেভিটা গাঢ় করতে হবে এই আর কি। আর আমি যেহেতু গ্রেভিটা অতটা গাঢ় করব না, সেই কারণে আমি সবজি দিয়ে করলাম। তো দেখো বন্ধুরা আমার এই রেসিপি অনবদ্য খেতে হয়েছে, আশা করি তোমরাও টেস্ট করে দেখলে তোমাদেরও এতটাই সুন্দর লাগবে। আর তোমরা যদি বা টেস্ট করে দেখো আমাকে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লেগেছে। তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সঙ্গে থেকো। চলো এখনকার মতন টাটা।